মালদাহের কালিয়াচক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই পাচারকারী উদ্ধার হয়েছে চারটি পাইপগান এবং চার রাউন্ড কাতুর জানা গিয়েছে ধৃতের নাম জুবায়ের আলম এবং ফারুক আজম দুজনেরই বাড়ি কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধৃতরা বাংলাদেশে আগ্নেয়াস্ত্রগুলি পাচার করছিল কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ